টু জেড ইটারিজ সিরিজের আজকের লেটার এস। এক গ্লাস ঘন লস্যি, পুরোটাই শান্তি। এই সময় একটু স্বস্তির খোঁজে চলে গিয়েছিলাম স্প্ল্যানেড। এখানে কেসি দাসের পাশেই রয়েছে ধর্মতলার বিখ্যাত লস্যি গলি, যার আসল নাম হয়তো অনেকেই জানেন না, সিপ অ্যান্ড ড্রিঙ্ক। সারাদিনই টুকটাক মানুষের ভিড় লেগেই থাকে, তবে বিকেল থেকে অফিস বা কলেজ ফেরত মানুষের ভিড়ে জায়গাটায় দাঁড়ানো মুশকিল হয়ে যায়। এখানে পরপর রয়েছে কয়েকটা লস্যি শপ, ঝোলানো থাকে বিভিন্ন ধরনের ফল। এখানে এলেই আমি যে লস্যিটা সবসময় ট্রাই করি সেটা হলো ম্যাঙ্গো লস্যি, যদিও সেটা ছাড়াও আরো অনেক রকমেরই লস্যি এখানে পাওয়া যায়। দাম ওই 40 টাকা থেকে 70 টাকার মধ্যে ভ্যারি করে। নতুন করে কিছু বলার নেই, এই লস্যির ওপর দেওয়া আমের টুকরো, কাজু, কিশমিশ, খোয়াখির, চেরি আর সাথে হিমশীতল ঘন লস্যি, প্রাণ জোড়ানোর মোক্ষম উপাদান। কিতনা সাল কা দোকান হ্যায়? দোকান কা 40 সাল হো গিয়া বাবু। ম্যাঙ্গো লস্যি হ্যায়, দহি লস্যি হ্যায়, মৌসম্বী জুস হ্যায়, পাইনঅ্যাপল জুস হ্যায়, মিক্স ফ্রুট হ্যায়। টাইমিং 9 বাজে সে লেকে রাত 10 বাজে। ফেসবুক, ইউটিউব অনেক জায়গাতেই দেখেছি এই আইটেমটার ব্যাপারে। যতীন দাস পার্কের কাছে অবস্থিত 79 বছর পুরনো কেবিন স্টাইল রেস্তোরাঁ সাঙ্গু ভ্যালি। যখন এখানে গিয়ে পৌঁছলাম তখন রাত 8টা মতো বাজে। ভিতরের অ্যাম্বিয়েন্স বেশ ছিমছাম, হালকা আলো দিয়ে সাজানো, পুরনো দিনের রেস্তোরাঁ যেমন হয় আর কি। ভিড় মোটামুটি হালকা, কিছু টেবিলে কয়েকজন কাস্টমার বসে খাচ্ছেন। প্রথমেই অর্ডার করে দিলাম ফিশ পকোড়া, এক প্লেটে 6 পিস থাকে, দাম 180 টাকা। ভেতরে মাছের পরিমাণ ঠিকঠাকই, তবে মাঝে একটু কাঁটাও পেয়েছি, তাই খাওয়ার সময় একটু সাবধানে থাকতে হবে। সসের সাথে মাখিয়ে বা এমনিও খেতে মন্দ লাগেনি সাঙ্গু ভ্যালির এই ফিশ পকোড়া। আর এরপরেই নিয়ে নিলাম সেই আইটেম, চিকেন আফগানি, দাম 140 টাকা। বেসিক্যালি তলায় থাকে একটা চিকেন কাটলেট আর তার উপরে এই গ্রেভি, যার মধ্যে থাকে চেরি, কিশমিশ, আলু, মটরশুঁটি ইত্যাদি। হালকা মিষ্টি এই গ্রেভির সাথে চিকেন কাটলেট নিয়ে একসাথে খেতে আমার জম্পেশ লেগেছে, তবে এই ডিশটা দুজনে শেয়ার করে ইজিলি খাওয়া যায়। চিকেন ছাড়াও ফিশ আফগানিও এখানে পাওয়া যায়, যার দাম 150 টাকা। সব মিলে সাঙ্গু ভ্যালির বহু বছরের এই প্রসিদ্ধ চিকেন আফগানি খেয়ে মন আর পেট দুটোই ভরিয়ে ফিরলাম বাড়ি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল কোনো কোরিয়ান রেস্তোরাঁ বা ক্যাফেতে গিয়ে কোরিয়ান ডিশ ট্রাই করার, সেই ইচ্ছেটা আলটিমেটলি পূরণ হয়েই গেল। পৌঁছে গিয়েছিলাম ক্যাফে টভে, বাইরে থেকে দেখেই ক্যাফেটা বেশ কিউট মনে হলো, আর ভেতরে ঢুকেও দেখলাম বেশ একটা ক্লিন অ্যান্ড সোবার অ্যাসথেটিক মেনটেন করে ক্যাফেটা ডিজাইন করা হয়েছে। নিচে রয়েছে বেশ কিছু সিটিং এরিয়া আর এর উপরের তলাতেই রয়েছে এনাদের রেস্তোরাঁ সিওল। অর্ডার দিয়ে দিলাম একটা ম্যাঙ্গো শেক, একটা পাইনঅ্যাপেল লেড আর এই টাংসুইয়াক রামেন। এই টাংসুইয়াক রামেনটা আমার বেশ ভালোই লেগেছে, নামটা বেশ ভজকট হলেও বেসিক্যালি ব্যাপারটা স্পাইসি রামেন উইথ সুইট অ্যান্ড সাওয়ার গ্রেভি, সাথে ফ্রাইড চিকেন পিসেস অ্যান্ড এগ, সব মিলিয়ে বেশ এনজয়েবল। আর এই ম্যাঙ্গো শেকটাও ছিল বেশ রিফ্রেশিং। এ টু জেড ইটারিজ সিরিজের আজকের লেটার টি। রিসেন্টলি গিয়েছিলাম সাউথ সিটি মলের কাছে কিছু কাজে, ফুড কোর্টে ঘোরাঘুরি করতে করতে চোখে পড়লো এই স্টলটা, দ্য ইয়েলো স্ট্র। মেনুতে দেখলাম অনেক কিছুই আছে, যার মধ্যে থেকে অর্ডার করলাম এই ফুডজি সানডেটা। খেতে ভালো হবে বুঝতেই পারছিলাম, কিন্তু দেখতেও যে এতটা ভালো হবে ভাবিনি। বিভিন্ন রকম ফল যেমন বেদানা, আঙুর, আপেল, কিউই, এগুলোর সাথে ছিল ভ্যানিলা আইসক্রিম উইথ বাটারস্কচ চিপস। প্রথমবার চামচে করে একটা স্কুপ মুখে দিতেই গরমের অনেকটা ক্লান্তি নিমেষে ভ্যানিশ। আইসক্রিমটা গলা দিয়ে নামতে যেন বুকে একটা আলাদাই শান্তি অনুভব করলাম। এই ফ্রুটসি সানডেটার দাম ছিল 210 টাকা, আর এটা দুজনে শেয়ার করেও ইজিলি খাওয়া যাবে। কলকাতার হিডেন জেম তো অনেক দেখেছো, কিন্তু এই ক্যাফেটা অ্যাকচুয়ালি হিডেন। উত্তর কলকাতার একটি গলির মধ্যে যেতে যেতে চোখে পড়লো এই জায়গাটা, দ্য রোয়াক্স। বাড়ির দেওয়ালে অসাধারণ পেন্টিং দেখে চোখ আটকাতে বাধ্য, সন্ধ্যেবেলায় টিউবলাইটের আলোয় সেটা যেন আরো জীবন্ত হয়ে উঠেছিল। এখানে সিটিং এরিয়া বলতে এই রোয়াক বা রক, যেগুলো এখন প্রায় দেখাই যায় না। অর্ডার দিয়েছিলাম চিকেন গ্রেভি স্যান্ডউইচ উইথ চিজ আর একটা মোকা ফ্রাপেচিনো উইথ আইসক্রিম, ক্রিস্পি ব্রেড আর ভেতরে গরম গরম চিকেন গ্রেভি, সব মিলিয়ে জাস্ট দুর্দান্ত ছিল স্যান্ডউইচটা, আর ফ্রাপেচিনোটাও বেশ ভালো লেগেছে। নমস্কার, আমার নাম অর্ণিক বসাক। আমার বাড়ির নিচেই রোয়াক রয়েছে, যেখানে কিনা আমাদের সেই পুরনো নস্টালজিয়া, রোয়াকে বসে আড্ডা মারা, সেই জিনিসটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে আমি নতুন করে ফিরিয়ে আনতে চেয়েছি। আমি নিজে ফাইন আর্টস এর দিকে ছিলাম, ওই সেই আঁকা চোকাটাকে এখানে কাজে লাগিয়েছি। পুরনো দিনে সেই খড়কড়ি জানলা রয়েছে, তো সেখানে আমি এঁকেছি এই পুরো রোয়াকটাকে। আস্ত রোয়াকটাকে একটা ছোট্ট ক্যাফে বানিয়ে ফেলেছি, হাতিবাগান অঞ্চল, রূপবাণী সিনেমা হল ঠিক পিসি চন্দ্র জুয়েলার্স এর অপোজিট, ঠিক অপোজিটে পেট্রোল পাম্পের পাশে একটা সরু গলি ঢুকে যাচ্ছে। তো গলিটা যেমন যেমন গেছে একটু এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন। আজ বিকেলে ঠিক করলাম দেখা করব আমার স্কুলের বন্ধু অভিকের সঙ্গে, তাই আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। এখানে রয়েছে ট্রাম মিউজিয়াম সরণিকা। ট্রামের মধ্যেই একটি কম্পার্টমেন্টে সাজানো রয়েছে কলকাতার ট্রামের ইতিহাসের ওপর বিভিন্ন ছবি, ইকুইপমেন্টস এবং আর্টিফ্যাক্টস। এখানে এন্ট্রি ফি 20 টাকা, যার বিনিময়ে 45 মিনিটের টাইম স্লট এই ট্রামের ভেতর কাটানো যায়। মিউজিয়ামের সাথেও এখানে রয়েছে হালকা স্ন্যাকিং এরও ব্যবস্থা, এবং বেশ কম দামে। অপশনস হয়তো অনেকটাই কম, কিন্তু এসপ্ল্যানেড চত্বরে এলে বেশ কিছুক্ষণ এখানে বসে আড্ডা মেরে কাটানো যেতেই পারে।